এডিটোরিয়ালে আমরা দেখবো কিভাবে আমরা চাইলে একটা তৈরি করতে পারি এবং এখানে একটা ফুটার সেকশন তৈরি করতে পারি তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে আমরা চাই এরকম অ্যাসাইনমেন্ট সেকশন তৈরি করতে পারি প্যারেলাক্সি ব্যাকগ্রাউন্ডের সাথে এবং তার পাশাপাশি এখানে মধ্যে একটা টেস্ট তৈরি করতে পারি আমরা এখানের মধ্যে স্লাইডের ইউজ করছি আউটকারসলের মাধ্যমে এখন বিভিন্ন অপশন কিন্তু আমরা ইউজ করছি এখানের মধ্যে ঠিক আছে তো আজকের আমরা ওইটাই দেখবো তো সেটা তৈরি করার জন্য আপনি যদি টিউটোরিয়াল ফলো করে না থাকেন তাহলে আগেগুলো ফলো করতে পারেন আর যদি ফলো করে থাকেন তাহলে এখান থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা এখানের মধ্যে কমেন্ট আউট করে দিব হচ্ছে আমরা কী তৈরি করতে চাচ্ছি সেটার জন্য এখানের মধ্যে আমরা লিখবো হচ্ছে কন্টাক্ট এবং কন্ট্যাক্ট লেখার পর এখানের মধ্যে আমরা কন্ট্যাক্ট সেকশনটা তৈরি করে ফেলবো ঠিক আছে হ্যাঁ কন্ট্যাক্ট কন্ট্যাক্ট একটা প্যাডিং টপ বটম থাকবে পিটিপি ওয়ান ফিফটি পিক্সেল ওয়ান ফিফটি পিক্সেল থাকবে এবং তার মধ্যে একটা থাকবে কন্টেইনার ঠিক আছে কন্টেইনার এবং এই যে কন্টেইনার আছে কন্টেইনার উপরে কিন্তু আমাদেরকে একটা কী দিতে হবে টাইটেল দিতে হবে তো টাইটেলটা কোথা থেকে নিবো টাইটেল আমরা সব জায়গায় ইউজ করছি সেম টাইটেলই আমি সব জায়গায় ইউজ করবো এখান থেকে একটা টাইটেল নিয়ে নিলাম কপি করে এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম অ্যান্ড টেস্টিমোনিয়ালের জায়গায় আমরা লিখবো হচ্ছে কন্ট্যাক্ট ঠিক আছে আচ্ছা তো এখন এখন আমরা এখানের মধ্যে দেবো হচ্ছে রো কারণ এখানে একটা সেকশন হবে যেটা হবে হচ্ছে এরকম এই যে এখানে আমরা আসি এই যে এরকম এখানের মধ্যে যেরকম মোবাইল নাম্বার দেওয়া আছে তারপর এখানের মধ্যে হাবি প্রো জিমেল অ্যাড্রেস আর কি অর্থাৎ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আর এখানের মধ্যে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে তো ফার্স্ট আমরা এটা তৈরি করবো দেন আমরা এই ফর্মটা তৈরি করব ঠিক আছে তো সেজন্য রো দরকার আমরা যেহেতু তিন ভাগ করবো সেই জন্য চার করে নিব কলাম তো এখানের মধ্যে আসব এসে জাস্ট এখানে একটা কমেন্ট আউট করে দিব সেটা হচ্ছে সেকশন ওয়ান সেকশন ওয়ান অ্যান্ড সেকশন টু আরো আরো স্পেসিফিক করে লিখে দেওয়া যায় আপনি যদি এখানে লেখেন যে সেকশন জিরো টু এন সেটা হচ্ছে ফর্ম ঠিক আছে সেটাও লিখে দেওয়া যায় আর আপনি চাইলে নর্মালি লিখে দিতে পারেন এখানের মধ্যে আমি কিছু লিখলাম না আচ্ছা এখানের মধ্যে আমাদেরকে তিনটা কলমে ভাগ করতে হবে কল এম ডি ফোর আচ্ছা সেম জিনিস হবে সেই জন্য আমি আর কিছু করতেছি না এখানের মধ্যে আইটেম অ্যান্ড কন্ট্যাক্ট আইটেমের মধ্যে ঠিক আছে কন্টেন্টের মধ্যে আমরা এখানে লিখব হচ্ছে আই এফ এ এস এফ এ ফার্স্টটা হচ্ছে আমাদের কি ফার্স্টটা হচ্ছে ফোন ফোন এপরটা হচ্ছে আমাদের কিছু ডাটা আর কি কিছু ইনফরমেশন সেটা হচ্ছে ফোন নাম্বার আর সি আই ডাটা এরকম নিলে কন্টাক্ট আইটেম ডাটা এরকম আমরা নিলাম আর কি আপনি যেভাবে ইচ্ছে নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা পি আচ্ছা সেমই থাকবে পি এর মধ্যে থাক এইটুকু আমরা দিব এন্ড এখানের মধ্যে দুটো নাম্বার দিয়ে দিব সেটা হচ্ছে প্লাস এইট এইট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা থ্রি তো লিখি নেই এইটুকু আমরা দিলাম ঠিক আছে অ্যান্ড ঠিক আছে এতটুকু আমরা দিলাম অ্যান্ড এখন এটাকে আমরা ডিজাইন করব আর এটাকে ডিজাইন করে কিন্তু কপি পেস্ট করলে হয়ে যাবে ঠিক আছে কারণ জাস্ট আমাদের অ্যাকাউন্টটা চেঞ্জ করা লাগবে আর বাকি সব কিছু প্রায় মোটামুটি সেমই থাকবে আচ্ছা তো সেটার জন্য আমরা কি করব আমরা এখানের মধ্যে এটা সেভ করব সেভ করে এখানে এসে জাস্ট আউটপুটটা দেখব যে কেমন আসছে এখানে এসে রিফ্রেশ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম আসছে ঠিক আছে এখন আমরা এই যে কন্ট্যাক্ট আইটেম সেটাকে টার্গেট করব কন্ট্যাক্ট আইটেম আচ্ছা এই কন্ট্যাক্ট আইটেমটা ডিজাইন করার আগে আমি একটা জিনিস দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে কারণ এর আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট এখন যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাশ কালার তো বিজি অ্যাশ ওকে বিজি এস দিলে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমাদের যে আইটেম আছে সেটাকে আমরা একটু ডিজাইন করব তো সেটাকে ডিজাইন করার জন্য কি লিখবো এখানের মধ্যে লিখবো হচ্ছে বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট

আচ্ছা এইটুকু যদি আমি স্পেস খালি রাখি তাহলে আমরা এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এতটুকু যদি ভালো করে বোঝানো যায় সেই ক্ষেত্রে আমি একটা শ্যাডো দিয়ে নিই বক্স শ্যাডো জিরো পিক্সেল বাই জিরো থ্রি পিক্সেল বাই টেন পিক্সেল ঠিক আছে এরকম আসতে আর কি এখন এখানের মধ্যে আমাদেরকে আইকনটা সেট করতে হবে ঠিক আছে তো আইকন সেট করার আগে আমরা আগে যেগুলো করা দরকার সেটা করবো এখানে একটা পজিশনিং দিয়ে দিব পজিশন রিলেটিভ যাতে আমরা পজিশনটা অ্যাবসলিউট করতে পারি আমাদের যে আইকনটা আছে সেটার জন্য আচ্ছা এখন এখানের মধ্যে কন্ট্যাক্ট আইটেম কন্ট্যাক্ট আইটেমের ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে এফ এ কিংবা আই আর কি আই আমরা আইকে টার্গেট করি আই আই এর পজিশন হবে হচ্ছে অ্যাবসলিউট টপ থেকে পিক্সেল থেকেও হাইট ফিফটি পিক লাইন হাইট ফিফটি পিক্সেল টেক্সটাই লাইন সেন্টার আর ব্যাকগ্রাউন্ড কালার টু 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 টেক্সট কালার ঠিক আছে আচ্ছা এটা 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 কোথায় বসবে এই যে আমরা এখানে 80 পিক্সেল খালি রেখেছি লেফট সাইডে এখানের মধ্যে 15 ফারস্টে খালি থাকবে আমাদের প্যাডিং ঠিক রাখার জন্য এন্ড এরপরে এই যে ফিফটি যে হাইট উইড যেটা আছে যে উইড এটা পাবে এন্ড এরপরে আরো 15 পিক্সেল খালি থাকবে যাতে আমরা জিনিসটা একটু সুন্দর মত প্যাটার্ন মত দেখতে পাই আচ্ছা যাই হোক আমরা এখানের মধ্যে যে দেখি এই যে এটা কিন্তু এখানে এভাবে চলে আসছে এই যেখানে ফিফটিন এদিকে ফিফটিন এদিকেও ফিফটিন কিংবা যতটুকু থাকতে পারে সমস্যা নাই আর এদিকে ফিফটিন খালি আছে কারোর কারণ আমরা এটা সম্পূর্ণ এইটি নিয়েছিলাম সেই জন্য আচ্ছা এখন এই যে এখানের মধ্যে যে পিগুলো আছে সেগুলোর মার্জিন বেডিং আমরা জিরো করে দিব ডিফল্টলি কারণ ওগুলো যদি থাকে তাহলে লাইন হাইট ঠিক থাকবে না আচ্ছা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আইটেম পি মার্জিন জিরো প্যালিং জিরো ফন্ট সাইজ একটু ছোট দিব আচ্ছা ফন্ট সাইজ একটু ছোট দিব সেটা হচ্ছে ধরেন ফোরটিন পিক্সেল দিলাম অ্যান্ড কালার গ্রে এন্ড লাইন হাইট টোয়েন্টি ফাইভ পিক্সেল লাইন হাইট যদি আপনি টোয়েন্টি ফাইভ পিক্সেল দেন এই যে ফিফটি পিক্সেল আছে এই ফিফটি পিক্সেলের সাথে ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে দুই লাইন যদি হয় তাহলে কিন্তু এটা ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য ফিফটিন পিক্সেল দিলে একটু ভালো আর কি ফিফটিন না টোয়েন্টি ফাইভ পিক্সেল দিলে একটু ভালো আর কি আচ্ছা একটু ফন্ট টু আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি কিন্তু এখানে একটু ফন্ট ওয়েট দেওয়া উচিত ফোন টু এইট সিক্স 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 না সিক্স জিরো জিরো আচ্ছা এখানের মধ্যেও আমরা আমাদের ফ্রন্ট ফ্যামিলি ইউজ করব এটা হচ্ছে পপ ইন্স আইটেমের মধ্যে ঠিক আছে মধ্যে দিলে এখন কিন্তু এটা বোল্ড বেশি হয়ে যাচ্ছে আচ্ছা পাঁচশো যদি দেই হুম হ্যাঁ ঠিক আছে যাই হোক এটা আমরা দিলাম এবং আমাদেরকে এখানে ঠিক রাখতে হবে যে মার্জিন প্যাডিং ঠিক আছে মার্জিন উপর নিচে পিক্সেল পিক্সেল আচ্ছা এতটুকু আসছে আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম তিনটা আইটেম আমাদেরকে বানাইতে হবে এখানে আছে একটা এম ডি এর সাথে আর এখান থেকে যদি আমি এটা কপি করি তিনটা হইলো এখানের মধ্যে ফার্স্ট ফার্স্টটা হচ্ছে কি ফার্স্টটা হচ্ছে ফোন দেন আমরা রাখবো হচ্ছে এনভেলপ এনভেলপ এখানে ইমেল অ্যাড্রেস ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এখানে ম্যাপ মার্কার ম্যাপ মার্কার আচ্ছা একটু দেখি হুম ঠিক আছে আচ্ছা এখানে চেঞ্জ করে দিতে হবে এখানে আমি অ্যাড্রেস লাইন দিয়ে দিব ঠিক আছে আচ্ছা চলে আসছে তো এইটুকু আমরা তৈরি করে ফেললাম কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় এখানে এসে মাত্র ইনফরমেশন পাবে অ্যান্ড কন্ট্যাক্টের জন্য একটা ফর্ম আমরা তৈরি করব এই যে সেম এরকম একটা ফর্ম আমরা তৈরি করব তো ফর্ম তৈরি করার জন্য কোনো রো আমাদের দরকার নাই আমরা শুধুমাত্র এখানের মধ্যে জাস্ট সেকশন করে ফর্মটা

এই যে এখানে সিস্টেম দেওয়া আছে এই যে ফর্মের জন্য ফর্ম सिंपली এরকম লিখে দিবেন ফর্মের জন্য ফর্ম আর যদি ইমেল হয় তাহলে ইমেলের জন্য ইমেল আর যদি অন্য কিছু হয় পাসওয়ার্ড হয় পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড টেক্সটের জন্য টেক্সট তো আমরা কি কি রাখব আমরা এখানে রাখব হচ্ছে নাম তার ইমেল অ্যাড্রেস এবং সাবজেক্ট কি হবে সেটা তারপরে হচ্ছে একটা টেক্সট আর কি নামের জন্য আমরা শুধুমাত্র টেক্সটটা নিব ঠিক আছে তো আমরা যদি এখানে আসি এখানে আমাদের হচ্ছে input ইনপুট টাইপ টেক্সট placeholder এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো হচ্ছে নেম ক্লাস অ্যাড করতে হবে ক্লাস ফ্রম কন্ট্রোল ফর্ম গ্রুপ আর এখানের মধ্যে এটা আমরা কভার করে দিব আচ্ছা এটা একটা তৈরি করলাম এখন আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা আবার এখানে এসে রিফ্রেশ করি এই যে এখানে কিন্তু একটা চলে আসছে আর এরকম আমরা কিছু তৈরি করে ফেলবো কারণ আমাদের আমাদের দরকার আছে তিনটা দরকার আছে তো তিনটা আমরা তৈরি করব তিনটা তৈরি করলাম অ্যান্ড এরপর হচ্ছে একটা টেক্সট এরিয়া ঠিক আছে তো টেক্সট এরিয়া আচ্ছা টেক্সট এরিয়া সিস্টেম সেম এখানের মধ্যে যদি আমরা আসি এই যে এটা হচ্ছে টেক্সট এরিয়া আর এখানে যদি নিচে দেখেন ফর্ম গ্রুপ এখানে টেক্সট এরিয়া বা কন্ট্রোল যা যা দরকার আছে এটাই আচ্ছা আমি তো ফর্ম গ্রুপ দিই নেই ফর্ম গ্রুপের মধ্যে টেক্সট এরিয়া ঠিক আছে এটুক আমরা নিলাম নেম দরকার নেই কারণ আমরা কি করতেছি না আইডি দরকার নেই কলম দরকার নেই রো দরকার আছে ফর্ম কন্ট্রোল ঠিক আছে এটুক আমরা তৈরি করলাম এখন আমরা যদি এখানে আসি এখানে আসার পর রিফ্রেশ করে দেখি যে কিরকম আসছে এই যে এখানের মধ্যে আমাদের যতটুকু দরকার চলে আসছে এখন একটা একটা করে আমরা কাস্টমাইজ করবো যখন যেমন এখানের মধ্যে আছে ইউর নেইম এখানের মধ্যে ইউর ইমেল আর এখানে টাইপ হবে হচ্ছে ইমেল ঠিক আছে আর এখানে দিব হচ্ছে ইউর সাবজেক্ট আর এটা টেক্স থাকবে এরপর হচ্ছে টেক্সট এরিয়া আচ্ছা এখন এটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে এখন এটাকে ডিজাইন করার জন্য আমরা কি করবো আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে চলে আসবো আর কন্টাক্টের মধ্যে কন্ট্যাক্ট ফর্মকে আমরা টার্গেট করবো কন্ট্যাক্ট

আর এই যে কন্ট্যাক্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্মের উপরে যদি আমরা কভার দিতে চাই দিতে পারি কিংবা ওকে আমরা এটার মধ্যে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর এখানের মধ্যে যে আমরা ইউজ করছিলাম সেই শ্যাডুটাই আমরা এখানে ইউজ করব তো সেম শ্যাডো হইলে প্যাটার্নটা ঠিক থাকে আর কি সুন্দর লাগে দেখতে আর প্যাডিং থার্টি পিক্সেল ঠিক আছে আচ্ছা দেখতে কিন্তু অনেকটা ওটার মতো লাগতেছে এই যে এটার মতো আর এখানে শুধু কিছু ইফেক্ট দেওয়া বাকি আছে আর কি তারপর আর অনেক কাজ করতে হবে এই যে আমাদের কন্টাক্ট ফর্ম আছে কন্ট্যাক্ট ফর্ম এর মধ্যে আমরা যে ফর্ম কন্ট্রোল আছে ফর্ম কন্ট্রোল এগুলার বর্ডার রেডিয়াস ওই যে বাঁকানো বাঁকানো আছে ওইটা আমরা ডিলিট করে দিই বর্ডার রেডিয়াস দিলে জিরো পিক্সেল অ্যান্ড বর্ডার যা আছে তাই থাক এরপর আমরা যদি এটাতে আসি রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু এরকম হয়ে গেছে আর হাইটটা যদি আমরা ঠিক করে দিই হাইট পিক্সেল পিক্সেল ঠিক আছে তাহলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে তো টেক্সট এরিয়ার জন্য আলাদা করে আমাদেরকে কাজ করতে হবে এখানের মধ্যে ফর্ম ট্যাক্স এরিয়া হাইট পিক্সেল আচ্ছা এখানের মধ্যে আমরা আরেকটু স্পেসিফিক করে দিই টেক্সট এরিয়া ফর্ম ফর্ম কন্ট্রোল দেখি কাজ করে কি না হ্যাঁ হ্যাঁ কিন্তু কাজ করতেছে অ্যান্ড এটা রিসাইজ রিসাইজ নান ঠিক আছে এটা রিসাইজ করতে পারবে না কেউ যা আছে তাই থাকতে হবে আচ্ছা এখন এই যে আমরা হোভার করলে এখানের মধ্যে কিংবা ফোকাস করলে আর কি ফোকাস করলে এখানের মধ্যে যে একটা শ্যাডো আসতেছে সেটা আমরা বন্ধ করে দিব তো সেটা বন্ধ করার সিস্টেম হচ্ছে কি আমরা জাস্ট ফার্ম কন্ট্রোলের হোভার যেটা আছে হোভার না সরি এখানের মধ্যে ফোকাস যেটা আছে ফোকাস এখানে ফোকাস করলে বক্স শ্যাডো জিরো পিক্সেল জিরো পিক্সেল অথবা নান দেখি কোনটা কাজ করে ঠিক আছে আমি কিন্তু আসতেছে না আর বর্ডার সেম আচ্ছা বর্ডার কালার বর্ডার কালার চেঞ্জ হয়ে যাবে হচ্ছে সি দিয়েছিলাম ধরে নেই এইট দিলাম ঠিক আছে যখন আমরা এখানে আসবো তখন এরকম কালার হয়ে যাবে আর এখানে বর্ডার দিছিলাম হচ্ছে কয় পিক্সেল বর্ডার আর এখানে বর্ডার দিয়ে বর্ডার উইথ থ্রি পিক্সেল ক্যাপিটাল খারাপ দেখাচ্ছে টু পিক্সেল যদি দেই হুম ঠিক আছে এখানে চলে আসছে এখানে একটা আমাদেরকে বাটন তৈরি করতে হবে তো বাটনের জন্য আমরা যদি এখানে যাই এখানে বাটন আর বাটনের ক্লাস হবে হচ্ছে বিটিএন বিটিএন ব্লক বিটিএন ডার্ক ঠিক আছে

আচ্ছা এই প্লেন চলে আসছে হুম ঠিক আছে চলে আসছে ওকে তো আমরা এটাও তৈরি করে ফেললাম আমাদের যে ফর্ম দরকার ছিল আমরা সেটাও তৈরি করে ফেললাম ইজিলি খুবই সহজ আর কি আচ্ছা এরপরে আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে ফুটার ফুটার একদম ইজি ফুটার মধ্যে দুইটা সেকশন থাকবে আই মিন দুটা ভাগ থাকবে আর কি তার আগে আমরা ফুটারটা একটু সেটিং করে ফেলি ফুটার ঠিক আছে এখানের মধ্যে ফুটার আছে তো এখানের মধ্যে আমি দিব হচ্ছে কন্টেইনার দেন রো কল এম ডি সিক্স যদি আমরা দিই সিক্স ডিল সিক্স হয় আচ্ছা একটা ভাগে হবে হচ্ছে ফুটার ক্রেডিট দেন সেকেন্ড পার্টা হবে হচ্ছে ফুটার ফুটার শ ঠিক আছে ফুটার কেটে শু শু দুটো আলাদা আলাদা হবে আর আচ্ছা এখানের মধ্যে দিয়ে দিব হচ্ছে জো প্রো লেট হ্যান্ড কপি টু জিরো ওয়ান এইট made by Habib Pro with heart. আচ্ছা এখন যদি আমরা এখানে আসি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা লেখা চলে আসছে আর ফুটার তো আমরা এডিট করবই আর এখানে এখানে সোশ্যাল যেগুলো আছে ওগুলো অ্যাড করে দিই এ মধ্যে এখানে ধরেন দামি লিংক দিয়ে দিলাম তারপর হচ্ছে আই ডট এফ এস এফ বি এফ এ ফেসবুক ঠিক আছে আর সেম জিনিসটা আমরা বারবার বারবার দিতে পারি যেমন এখানে দিলাম হচ্ছে ফেসবুক ফেসবুকের পরে ইউটিউব ফেসবুকের পরে ইউটিউবের পরে টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড ঠিক আছে এই যে এখানে ওগুলো চলে আসছে অ্যান্ড সোশ্যাল ফুটারের মধ্যে আমরা এখানের মধ্যে টেক্সট রাইট এটা হচ্ছে বুট স্টেপের একটা ক্লাস এটা কিন্তু আমি তৈরি করিনা এটা বুট স্টেপের একটা ক্লাস টেক্সট রাইট দিলে টেক্সট রাইট সাইডে চলে যায় আর কি ঠিক আছে না রাইট সাইডে চলে গেছে আচ্ছা এখন ফুটারকে আমরা একটু ডিজাইন করি এখানের মধ্যে এসে ফুটার অংশ আমরা ওপেন করব।

ফুটারের মধ্যে ফুটার টোটাল তার মধ্যে এ কালার ফন্ট সাইজ ফন্ট সাইজ দিব হচ্ছে ধরেন 24 পিক্সেল যদি দেই হুম বড় বড় হয়ে যাচ্ছে আর সবগুলোর পাশাপাশি মার্জিন উপর নিচে 0 পিক্সেল এন্ড ডানে বামে 5 পিক্সেল করে যদি আমি খালি রাখি হ্যাঁ এখন কিন্তু একটু ছড়াই যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন এটার একটা হোভার এফেক্ট আমরা দিতে পারি কালারের জন্য এখন এখানের মধ্যে সেম জিনিসটাই ধরেন এটা অ্যান্ড বেস কালার কালার ঠিক আছে হোভার করলে এটা পাবে আচ্ছা হোভারের মধ্যে দিয়ে এর মধ্যে হোভার করলে এটা পাবে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আমরা কালার হোয়াইট দিয়ে নিই একদম আর এখানের মধ্যে কিন্তু একদম হোয়াইট দিয়েছি তো হোয়াইট থেকে একটু ডিপ কি হয় আর কি হোয়াইট থেকে এই যে অ্যাফ ওয়ান অ্যাফ ওয়ান হুম হোয়াইট থেকে হালকা একটু লাইট হুম ঠিক আছে ওকে তো আমরা আমাদের যে ট্যাম্পলেট আছে এটা ডিজাইন করা কমপ্লিট করছি এখানের মধ্যে ব্যানার ব্যানার সেকশন আছে এখানের মধ্যে অ্যাপাউট সেকশন আছে এরপর এখানের মধ্যে কিছু সার্ভিসেস সার্ভিসের সাথে সাথে এখানে একটা প্যারালেক্সি ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে এই যে ভিডিও কিভাবে প্লে হয় সেটা সেটারও একটা টিউটোরিয়াল আছে কিন্তু তারপর আমরা এখানের মধ্যে একটা সেকশন রাখছি যেটার মধ্যে ক্লিক করলে এখানে ভিডিও প্লে হবে এরকম আর এখানের মধ্যে এটা ফিল্টার ইফেক্টের সাথে পোর্টফোলিও সেকশন অ্যান্ড তার পাশাপাশি এখানের মধ্যে হোভার এফেক্টের সাথে প্রাইজিং টেবল অ্যাক্টিভ প্ল্যানের সাথে এবং এখানের মধ্যে আরেকটা প্যারালাক্সি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাচিভমেন্ট সেকশন অ্যান্ড টেস্টিমোনিয়াল হচ্ছে আমাদের আলকারসলের সাথে আর কিছু অপশন এখানে আমরা ইউজ করছি আর এখানের মধ্যে তো এখন আমরা কন্ট্যাক্ট ফর্মটা আমরা ডিজাইন করলামই আর কন্ট্যাক্ট সেকশনের পাশাপাশি এখানে আমরা ফুটার ডিজাইন করে ফেললাম ঠিক আছে তো আজকে টিউটোর আমরা কমপ্লিট করে ফেললাম সম্পূর্ণ বিষয়টা আর নেক্সট টিউটোরিয়ালের মধ্যে ছোট্ট একটা টিউটোরিয়াল হবে যেখানের মধ্যে আমরা এটা সম্পূর্ণটাকে রেসপন্সিভ করে ফেলবো ঠিক আছে তো আজকে টিউটোরিয়ালের জন্য এতটুকুই আর আপনি যেগুলো সবগুলো মিস করে থাকেন তাহলে কোনো সমস্যা নাই আগে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন তারপরে ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে তো আজকে টিউটোরিয়াল এতটুকুই থ্যাংক ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব ইউ ইন নেক্সট এপিসোড